হ্যালো স্টুডেন্টস, সামিম কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ক্লাসে আমি তোমাদের দেখাবো ক্লাস টুয়েলভ পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড চ্যাপ্টার এমসিকিউ এবং এসএকিউ। তাহলে তোমরা কি জানলে, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান এমসিকিউ এসএকিউ দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? তোমরা আগে জেনে নাও, তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে, দেখে নাও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক। এটা কিন্তু ক্লাস টুয়েলভ পলিটিক্যাল সায়েন্স সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, ঠিক আছে? এখান থেকে দেখে নাও, এমসিকিউ অ্যান্সার করতে হবে তিনটি এবং এসএকিউর অ্যান্সার করতে হবে তিনটি। তাহলে বুঝে নিলে, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের টোটাল এমসিকিউর অ্যান্সার করতে হবে তিনটি এবং এসএকিউর অ্যান্সার করতে হবে তিনটি। এবার দেখো, এই দ্বিতীয় অধ্যায় থেকে আমি টিউশনে আমার ছাত্রদের যে এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেনগুলি লিখে দিয়েছি, সেগুলি আমি তাদের খাতা থেকে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? প্রথমে এসএকিউ দেখো, ফার্স্ট কোশ্চেন, নাটো NATO, নাটো এর পূর্ব নাম কি? উত্তর হবে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। নেক্সট কোশ্চিন, জোট নিরপেক্ষতার অর্থ কি? উত্তর লিখবে, জোট নিরপেক্ষতার অর্থ হল দুটি শক্তি জোট থেকে সমদূরত্ব রেখে স্বাধীনভাবে বৈদেশিক নীতি অনুসরণ করা। নেক্সট কোশ্চিন, মার্শাল পরিকল্পনা কি? উত্তর লিখবে, ইউরোপকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এককভাবে প্রয়োজনীয় কর্মসূচি রূপায়ণের পরিকল্পনাই হল মার্শাল পরিকল্পনা। নেক্সট কোশ্চিন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি বৈশিষ্ট্য লেখো। উত্তর লিখবে, শান্তিপূর্ণ সহাবস্থান হল জোট নিরপেক্ষ আন্দোলনের একটি বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চিন, জোট নিরপেক্ষতার দুটি নীতি লেখো। এক নম্বর নীতি হচ্ছে রোমেন হব, এক নম্বর দেওয়া আছে, দেখতে পাচ্ছ? এক নম্বর, জোট নিরপেক্ষ দেশগুলি কোনো সামরিক জোটে নিজেদের অন্তর্ভুক্ত করবে না। দুই নম্বর নীতি, জোট নিরপেক্ষ দেশগুলি অন্য কোনো দেশে অভ্যন্তরীণ সার্বভৌম হস্তক্ষেপ করবে না। নেক্সট কোশ্চিন, NAM এর পুরো নাম কি? উত্তর হবে নন এলিগন্যান্ট মুভমেন্ট। নেক্সট, কমিকন কি? উত্তর লিখবে, কমিকন হল কাউন্সিল মিউচুয়াল ইকোনমিক অ্যাসোসিয়েশন, মানে এর পুরো নাম কিন্তু, হ্যাঁ দাঁড়ি, তারপর লিখবে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতি বৃদ্ধির উদ্দেশ্যে 1949 খ্রিস্টাব্দে এটি গঠিত হয়, ঠিক আছে? মনে রাখবে, কিন্তু এটা শর্ট আসতে পারে এমসিকিউ। নেক্সট কোশ্চিন, ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির কারণ কি? উত্তর লিখবে, সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সন্দেহ, বিদ্বেষ, ঘৃণা, এমনকি চূড়ান্ত উত্তেজনা ঠান্ডা লড়াইয়ের জন্ম দেয়। নেক্সট কোশ্চিন, SEATO এর পুরো নাম কি? এর উত্তরটি লিখবে সাউথ ইস্ট এশিয়ান ট্রেটি অর্গানাইজেশন, পুরো নামটি হয়ে গেল। এবার কিন্তু কখনো কখনো টেস্ট পেপারে দেখা যায় এমসিকিউ, SEATO কত সালে গঠিত হয়, সেই জন্য ছাত্রছাত্রীর সুবিধার জন্য ওই ওর পাশে অ্যান্সারটা আমি লিখে দিয়েছি। দেখো, এটি গঠিত হয়েছিল 1954 সালে। নেক্সট কোশ্চিন, NATO প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? উত্তর লিখবে, পূর্ব ইউরোপে রাশিয়ার প্রভাব বৃদ্ধিতে বাধা দান করাই ছিল NATO গঠনের উদ্দেশ্য। নেক্সট এসএকিউ, ঠান্ডা যুদ্ধ বা স্নায়ুযুদ্ধ বা ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার কি? একটাই জিনিস, যাকে বলা হয় ঠান্ডা যুদ্ধ ওকেই বলা হয় স্নায়ুযুদ্ধ, ওকেই বলা হয় ঠান্ডা লড়াই, ওকে ইংরেজিতে বলা হয় কোল্ড ওয়ার, কি মানে কাকে বলে? উত্তরটা লিখবে এইভাবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমাজতান্ত্রিক শিবির এবং ধনতান্ত্রিক দেশগুলির উত্তেজনা, অবিশ্বাস এবং শাসনতান্ত্রিক বিরোধের ফলে যে চরম পরিস্থিতির সৃষ্টি হয় তাকে ঠান্ডা লড়াই বা কোল্ড ওয়ার বলে, ঠিক আছে? নেক্সট কোশ্চিন, GATT এর পুরো নাম কি? গেট বলা হয় একে, এর পুরো নাম কি? উত্তর হবে জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেড অ্যান্ড ট্যারিফ। নেক্সট, প্যারেস্ত্রোইকা কি? উত্তর লিখবে, প্যারেস্ত্রোইকা বলতে
পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কার সাধনকে বোঝায়। নেক্সট, গ্লাসনস্ত বলতে কি বোঝো? উত্তর লিখবে, মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠাকে বলা হয় গ্লাসনস্ত। নেক্সট কোশ্চিন, দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝো? উত্তর লিখবে, সমগ্র বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত যে সংগ্রাম শুরু হয় তাকে রাষ্ট্রবিজ্ঞানীগণ দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলেছেন। নেক্সট অ্যান্ড লাস্ট এসএকিউ, দেতাত কি মানে কাকে বলে? উত্তর লিখবে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টি হওয়াকে দেতাত বলে। তোমরা সকলেই জানো আমি টিউশনে আমার ছাত্রদের যা কিছু নোটস লেখাই সব কিছু আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করি। এরকম প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। তাহলে এই উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে আমি আমার ছাত্রছাত্রীদের টিউশনে যা এসএকিউগুলি লিখে দিয়েছি তোমাদের আমি দেখালাম। এবার আমি তোমাদের দেখাবো এমসিকিউ, এই দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ। ঠিক আছে, মনে রাখবে তাদের খাতা থেকেই আমি কিন্তু তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, দেখো এক নম্বর এমসিকিউ, বান্দং সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? উত্তর হবে 1955 খ্রিস্টাব্দে। নেক্সট, ঠান্ডা লড়াই কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর দেবে বার্নার্ড বারুজ। নেক্সট, ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেন কে? উত্তর হবে ওয়াল্টার লিসম্যান। নেক্সট কোশ্চিন, এনএটিও নাটো গঠিত হয় কত খ্রিস্টাব্দে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন, মার্ক করা আছে দেখতে পাচ্ছ ব্লু কালার দিয়ে। উত্তর হবে 1949 সালে। নেক্সট, ওয়াটারশো চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1955 খ্রিস্টাব্দে। নেক্সট, ঠান্ডা লড়াইয়ের মূল দুটি প্রতিপক্ষ হলো, মূল দুটি প্রতিপক্ষ কে কে? উত্তরটা দেখো, সোভিয়েত নেত্রস্বাধীন সমাজতান্ত্রিক গোষ্ঠী এবং আমেরিকার নেত্রস্বাধীন গণতান্ত্রিক দেশ গোষ্ঠী। নেক্সট এমসিকিউ, এনএটিও নাটো গঠিত হয়? উত্তর হবে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। তাহলে একটা প্রশ্ন হতে পারে নাটো কার উদ্যোগে গঠিত হয়, উত্তরটি দেখতে পাচ্ছে। নেক্সট এমসিকিউ, ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন কে? উত্তর হবে বার্নেট। নেক্সট কোশ্চিন, ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি কৌশল বলেছেন কে বলেছেন? তাহলে উত্তর দেখো ফ্রিডম্যান। নেক্সট কোশ্চিন, এনএটিও নাটো এর পুরো নাম কি? এটা এসএকিউ তো আমি দেখিয়েছি। উত্তর হবে নর্থ আটলান্টিক ট্রেটি অর্গানাইজেশন। নেক্সট, সমাজতান্ত্রিক তৈরি করা জোট হলো? উত্তর হবে ওয়াটারশো। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে? উত্তর হবে জওহরলাল নেহেরু। নেক্সট, নাটো হলো কি? এটা উত্তর হবে পশ্চিমী সাময়িক জোট। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের ধারণার জন্ম হয় প্রথম কোথায়? উত্তর হবে ভারতে। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল? উত্তর হবে 25 জন সদস্য নিয়ে। নেক্সট, গ্রিন কালার দিয়ে মার্ক করা আছে, খুবই ইম্পর্টেন্ট, কিউবা সংকট দেখা যায় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1962। নেক্সট, জাতিপুঞ্জের মানবাধিকার সম্পন্ন ঘোষণা জারি হয় কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। তোমাকেই বলছি, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিবে, ঠিক আছে, এবং আমার অবশ্যই এই কোচিং সেন্টারের সদস্য হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। নেক্সট এমসিকিউ, ওয়ার্সো চুক্তির মূল কেন্দ্রশক্তি ছিল? উত্তর হবে রাশিয়া। নেক্সট, জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয়? উত্তর হবে 1959 খ্রিস্টাব্দে। নেক্সট, ন্যাটো, এটা ইংরেজিতে থাকতে পারে, ঠিক আছে, এনএটিও, ন্যাটো চুক্তির প্রধান উদ্যোক্তা কোন দেশ? উত্তর হবে আমেরিকা। নেক্সট, ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হল? উত্তর হবে মতাদর্শগত বিরোধী। নেক্সট, সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল কত সালে? উত্তর হবে 1972 সালে। নেক্সট, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? উত্তর হবে 2012 সালে। নেক্সট, ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তির রাষ্ট্র ছিল? উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন। নেক্সট,
প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশ হল উত্তর হবে জাপান। নেক্সট, ঠান্ডা লড়াইয়ের অবসান ঘটে, মানে অবসান হয় কত খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছ, মার্ক করা আছে, মানে খুবই ইম্পর্টেন্ট, উত্তর হবে 1990 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন, ট্রুম্যান ছিলেন, ট্রুম্যান কে ছিলেন, উত্তর হবে মার্কিন রাষ্ট্রপতি। নেক্সট, মার্শাল টিটো ছিলেন কে, উত্তর হবে যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি। নেক্সট, ডক্টর সুকর্ণ ছিলেন, উত্তর হবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। নেক্সট কোশ্চিন, দাতাত শব্দের অর্থ কী, উত্তর হবে উত্তেজনা প্রশমন। নেক্সট, দাতাত হল একটি, উত্তর হবে ফরাসি শব্দ। নেক্সট, দ্বিমেরুকরণের ধারণা প্রথম প্রবর্তন করেন কে, উত্তর হবে ট্রয়েনকি। নেক্সট কোশ্চিন, ঠান্ডা যুদ্ধ বলতে বোঝায়, উত্তর হবে যুদ্ধ ও শক্তির মাঝামাঝি অবস্থা। নেক্সট, জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর হবে বেলগ্রেডে, মানে কোথায় অনুষ্ঠিত হয়, উত্তর হবে বেলগ্রেডে। নেক্সট, মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিলেন কে, উত্তর হবে নাসের। নেক্সট, আবার মার্ক করা আছে ইম্পর্টেন্ট খুব, দেখো বার্লিন অবরোধ হয় কত খ্রিস্টাব্দে, উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে। নেক্সট, আবার মার্ক করা আছে কোরিয়ার যুদ্ধ সংগৃহীত হয় কত সালে, উত্তর হবে 1950 সালে। নেক্সট, জর্জ উত্তর দেখ, নেক্সট কোশ্চিন, জর্জ মিমার্শাল ছিলেন, উত্তর হবে মার্কিন রাষ্ট্রপতি, পররাষ্ট্র সচিব। নেক্সট, কয়টি দেশের চুক্তির মাধ্যমে ন্যাটো গড়ে ওঠে, উত্তর হবে 12টি দেশের। নেক্সট, কমিন ফ্রম গঠিত হয় কত সালে, উত্তর হবে 1947 খ্রিস্টাব্দে। নেক্সট, সিয়াটো সদস্যভুক্ত দুটি রাষ্ট্রের নাম হল, উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেন। নেক্সট, জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে, উত্তর হবে 1954 খ্রিস্টাব্দে। নেক্সট এমসিকিউ, সুয়েজ খাল জাতীয়করণ হয় কত খ্রিস্টাব্দে, উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারত ও পাকিস্তানের মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখণ্ড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রিস্টাব্দে, উত্তর হবে 1965 সালে বা খ্রিস্টাব্দে। নেক্সট, সার্ক গঠনের প্রস্তাবটি কোন শহরে গৃহীত হয়, উত্তর হবে ঢাকা। যদি বলে কত খ্রিস্টাব্দে, একটা এমসিকিউ হতে পারে, উত্তর হবে 1985 খ্রিস্টাব্দে। নেক্সট, ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে, উত্তর হবে 1954 খ্রিস্টাব্দে। নেক্সট, আমি যে প্রশ্ন এমসিকিউ এসএকিউ প্রশ্ন এবং উত্তরগুলো দেখাচ্ছি, এই অধ্যায় থেকে এইগুলি পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষা কমন পেয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো, ইন্টারন্যাশনাল রিলেশন গ্রন্থের রচয়িতাকে, উত্তর হবে বার্নেট। নেক্সট, নাটো এর সদস্য চুক্তি হয়নি কোথায়, কোন দেশে, উত্তর হবে কিউবা। নেক্সট, ঠান্ডা লড়াইয়ের অর্থ হলো, উত্তর হবে স্নায়ু যুদ্ধ, মানে ঠান্ডা লড়াইয়ের আরেক নাম। নেক্সট, এক মেরু বিশ্বের প্রধান শক্তি হলো, উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট, দ্য লিমিটস অফ ফরিগিন পলিসি গ্রন্থের লেখক কে, উত্তর হবে চার্লস রার্টন মার্শাল। নেক্সট, দ্য মেকিং অফ ফরিগিন পলিসি এই গ্রন্থের রচয়িতাকে, উত্তর হবে জোসেফ ফ্রাঙ্কল। এই হয়ে গেল দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ এবং এসএকিউ। এরপরের ভিডিওতে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ ক্লাস টুয়েলভ রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম বিদেশ নীতি, এই অধ্যায় থেকে এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নের অ্যান্সার দেখাবো। তবে এখান থেকে দেখে নাও, এই অধ্যায় থেকে এমসিকিউ অ্যান্সার করতে হবে তিনটি, আবার এখান থেকেও এসএকিউর অ্যান্সার করতে হবে তিনটি। এই যে দেখতে পাচ্ছ এমসিকিউগুলি, দেখে নাও এক ঝলক। এটা আমি এরপরে ভিডিওতে, ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাবে, তাই এরপরে ভিডিও বানিয়ে আমি তোমাদের দেখাবো। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এরপরের ভিডিওটিতে।